वार्डरोब पे आज ना हो। कौन कबीर? के हो? तुम्हारा दिमाग तो नहीं खराब हो गया? तुम वार्डरोब खुलबे ना, वार्डरोब भीतर जा जा खुले बाहर आज माने दौड़ जा। हमी तीन पॉइंट तो गुनबो। कबीर पुट द गन डाउन। एक। तुम पागल हो गए हो। यू हैव लॉस्ट इट कबीर। दो। बात तो सुनो। यू फ्रीकिंग मी आउट। तीन। রিলেশন এমন একটা জিনিস যেখানে যদি আপনি খুশি থাকেন তাহলে লাইফের বাকি সমস্ত ফিল্ডেও আপনি খুশি থাকবেন। বাট এই রিলেশনে যদি আপনি স্যাটিসফাইড না হন, রিলেশন আপনার লাইফের ডিপ্রেশন, ওভারথিংকিং এবং স্ট্রেঞ্জ দেয়, তাহলে লাইফের কোনো ফিল্ডেই আপনার মন টিকবে না। সবকিছুই তখন মিনিংলেস লাগতে শুরু করবে। আর এমনটা তখনই হয় যদি আপনার পার্টনার আপনার সাথে চিট করে বা তার ক্যারেক্টার ঠিক না হয়, তখনই আপনার রাতের ঘুম হারাম হয়ে যায়। হ্যাঁ, ছেলে এবং মেয়ে প্রত্যেকেই ধোকা দেয়, তার মানে এই নয় যে প্রত্যেকটি ছেলেই খারাপ বা প্রত্যেকটি মেয়েই পয়সাকে ভালোবাসে। কিছু সংখ্যক মানুষ পৃথিবীতে এমন হয়ে থাকে, আর আমাদের জাস্ট এটাই খেয়াল রাখতে হবে যে এই ধরনের কোনো মানুষের চক্করে পড়ে যেন আমাদের লাইফের কোনো ক্ষতি না হয়। আর আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্সই মেল, তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওতে আমরা চিটার মেয়েদের পাঁচটি সাইন সম্পর্কে কথা বলবো। যে সমস্ত মেয়েরা ছেলেদেরকে ধোকা দেয়, তাদের ক্যারিয়ার নষ্ট করে দেয়, আর যার জন্য অনেক ছেলে সুইসাইড পর্যন্ত করে ফেলে। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। তাই এই পাঁচটি সাইন থেকে আপনি আগে থেকেই ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনার আশেপাশে কোনো মেয়ে আপনার সাথে ফ্লার্ট করার মেন্টালিটি নিয়ে আছে কিনা। আর যদি আপনার লাইফে এমন কোনো মেয়ে থেকে থাকে, তাহলে নিজের ভালো চাইলে তার থেকে দূরে সরে যাওয়াটাই বেটার। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সাইন নাম্বার ওয়ান, সব ছেলেদের সাথে আবেগময়ী কথাবার্তা বলে। এমন কিছু মেয়ে হয়ে থাকে যারা প্রত্যেকের সঙ্গে ফ্লার্ট ওয়েতে কথা বলে থাকে, অর্থাৎ আপনার সাথে যেমন ভাবে কথা বলে আপনার বন্ধুর সাথেও তেমন ভাবেই কথা বলে, এমনকি আপনার শত্রুদের সাথেও ঠিক এমন ভাবেই কথা বলে। অর্থাৎ এই ধরনের মেয়েরা কাউকে না করে না, যে তার সঙ্গে কথা বলতে আসে সেই তার সাথে এমন ভাবে ক্লোজ হয়ে যায় যেন জন্ম জন্মান্তরের চেনা কেউ। আর এই ধরনের মেয়েরা ভয়ঙ্কর চিটার প্রকৃতির হয়ে থাকে, যারা কিছুদিন আপনার সঙ্গে এমনভাবে কথা বলবে যাতে আপনি তাকে নিজের গার্লফ্রেন্ড ভেবে ফেলবেন, তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করবেন। বাট ঠিক সেই সময় সে আপনাকে ইগনোর করতে শুরু করবে, আর তখন আপনি তাকে ছাড়া থাকতে না পেরে বলবেন যে প্লিজ আমার সঙ্গে একটু কথা বলো না, আমি না তোমাকে ছাড়া থাকতেই পারছি না। আর আপনার এই সিচুয়েশনের সম্পূর্ণ সুযোগ নিয়েই এরা মজা পায়, এমনকি তখন আপনার সামনে অন্য ছেলের সঙ্গে ওই একই রকম করবে। বাট আপনি কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না, বিকজ আপনি তার মায়ার বাঁধনে অলরেডি তার চাকর হয়ে গেছেন। আর এভাবেই প্রচুর ছেলেকে নিজের পেছনে ঘুরিয়ে এই সমস্ত মেয়েরা স্যাটিসফাইড হয়, যারা অলওয়েজ প্রয়োজনে তার জন্য সব কিছু করতে প্রস্তুত। ওয়াও, এর থেকে বেটার লাইফ আর কি হতে পারে? কিন্তু এদের সামনে যদি আপনি ভুল করেও উঁচু গলায় কথা বলে ফেলেন, তাহলে এরা আপনাকে তার অকাত দেখাবে। আর অকাত এটাই যে রূপ দিয়ে বশ করে রাখা কিছু ছাত্রী বয়েজকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বা কল করে গালি দিয়ে আপনাকে ডিস্টার্ব করে এটা প্রমাণ করবে যে ওই মেয়েটা একজন দেবী, স্বর্গের অপ্সরী। এই তুই বাবলির ওপর চাচ্ছিস, বাবলির ওপর তোরটা কেটে না তোর মুখে পড়া মাস্কটার মধ্যে প্যাকিং করে পাঠিয়ে দেবো। যারা নিজেরাই জানে না যে তারাও মায়ার ফাঁদে পড়েছে, তো এই ধরনের মেয়ে কিভাবে চিনবেন? খুবই সিম্পল, এদের অনেক ছেলে বন্ধু থাকবে আর মেয়ে বন্ধু দুই একজন বা একজন থাকবে। অর্থাৎ বাইরে গেলে এক এক টাইম এক একজন ছেলের বাইক, সাইকেলে, অটোতে এদের দেখতে পাবেন। সো নিজের ভালো চাইলে এদের থেকে ডিস্টেন্স রাখুন। নাম্বার টু, অল টাইম ফোনে কথা বলা মেয়ে। আপনি এমন কোনো মেয়ে যদি দেখে থাকেন যারা সারাক্ষণ ফোনে কারো সাথে কথা বলছে, তাছাড়া তাদের কাছে আর কোনো ইম্পর্টেন্ট কাজই নেই, দেন তাদের থেকে দূরে থাকুন। এদের সারাদিনের শিডিউল ঠিক থাকে যে কখন কার সাথে কথা বলবে, মানে অল টাইম কোনো ছেলের সাথে কথা বলতেই থাকে, যারা প্রত্যেকেই এদের গুড ফ্রেন্ড। কিন্তু সেই ছেলেগুলো প্রত্যেকে এদেরকে প্রপোজ করে পেছনে পড়ে থাকে তাদের বয়ফ্রেন্ড হওয়ার আশায়। প্লিজ মালতী, তুমি শুধু একবার হ্যাঁ বলে দাও। এদের যদি লাইফে অন্য কোনো বয়ফ্রেন্ড থাকে, তাহলে সেটা তারা সবার সাথে গোপন রাখে,
এমনকি বয়ফ্রেন্ডকেও এসব ফ্রেন্ডের কথা জানতে দেয় না। যাকে কল করলে 10 বারের মধ্যে 9 বারই কল বিজি পাওয়া যায়। আর এই টপিক নিয়ে কথা তুললে তারা ইমোশনাল ড্রামা শুনিয়ে সবাইকে ভুলিয়ে দেয়, কারণ আপনি তো তার কষ্ট দেখতেই পারেন না, রাইট? তাই এসব মেয়েদের চক্করে লাইফের ওয়ার্ড না লাগিয়ে সাবধান হয়ে যান, এরা কারোরই হতে পারে না, আবার সবারই হতে চায়। সামথিং কমপ্লিকেটেড, ইটস কমপ্লিকেটেড। নাম্বার 3, গোল্ড ডিগার। গোল্ড ডিগার কথাটা অলরেডি সবাই শুনেছেন, কারণ বর্তমানে গোল্ড ডিগার প্র্যাঙ্কের ক্রেজ পাই অন্যরকম। মানে গোল্ড ডিগার লড়কিয়ো কো ভুনি লাগাতা, ওকে? আর এই ধরনের মেয়েদের কাজই হয় টাকার পেছনে ছোটা। অর্থাৎ আজ আপনার পকেটে পয়সা থাকলে সে আপনার, কাল আপনার থেকে বেশি পয়সাওয়ালা কাউকে পেলে সে তার। এদেরকে চেনা খুবই সিম্পল, এরা দামি জিনিসের প্রতি খুব বেশি অ্যাট্রাক্টেড হয়। এদের ফ্যামিলি 3 বেলা খেতে না পারলেও আপনি এদের গায়ে ব্র্যান্ডের জামা কাপড়, মোবাইল, শুজ এবং হ্যাঁ, স্ট্রেট চুল অবশ্যই দেখতে পাবেন। নিজে কাজ করতে এরা বিশ্বাসী নয়, অন্যের পয়সায় ব্র্যান্ড দেখাতে এরা বেশি পছন্দ করে। আর আপনার কাছে যদি আইফোন, KTM, DSLR বা অন্য কোনো দামি জিনিস থাকে, তাহলে এরা আপনাকে দেবতার মতো ভালোবাসতে শুরু করে, যতক্ষণ না আপনি তাকে দেবী বানিয়ে না দিচ্ছেন। আর তার কিছুদিন পর আপনাকেই অন্য কারোর সাথে কম্পেয়ার করে ছোট দেখিয়ে সেই ছেলেটির পা চাটবে। তাই গোল্ড ডিগার মেয়ে চোখে পড়ার সাথে সাথে নিকাল, পেহলি ফুরসত মে নিকাল, পেহলি ফুরসত মে নিকাল, কোই জরুরত নেই হিন্দুস্তান কো তেরি, এটা বলে টাটা বাই বাই করে দিন। আর আপনার লাইফ এবং ইমোশনকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচান। নাম্বার 4, ওভার স্টাইলিশ গার্ল। এমন অনেক মেয়ে আপনি নোটিশ করবেন যারা নর্মালের থেকে একটু বেশি স্টাইলিশ দেখানোর চেষ্টা করে। এরা আশেপাশের লোকাল ছেলেদেরকে কোনো পাত্তা দেয় না, কিন্তু অন্য কোনো এরিয়ার ছেলেদেরকে খুব বেশি পরিমাণেই পাত্তা দেয়। কারণ এদের কয়টা বয়ফ্রেন্ড আছে এরা নিজেরাও কনফিউজ থাকে, কিন্তু যাই হোক এরা ম্যানেজমেন্টটা খুব ভালো করে জানে। অর্থাৎ একই সঙ্গে অনেক ছেলেকে হ্যান্ডেল করার ট্যালেন্ট থাকে এদের। এছাড়াও এরা বেশি কথা বলতেও হাসতে পছন্দ করে। আর এরাই সেই ধরনের মেয়ে হয় যারা নিজেকে হিরোইন মনে করে, বিশ্ব সুন্দরী মনে করে। লাভ রিয়েক্ট পাওয়ার জন্য বুক ফুলিয়ে পেছন দুলিয়ে হট হট ছবি ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করে। আর যার বেস্ট ফ্রেন্ড অবশ্যই একজন ভালো ক্যামেরাম্যান হয়ে থাকে, যার কাছে পার্সোনাল DSLR থাকাটাও মাস্ট। সো যদি এমন কোনো স্টাইলিশ মেয়ে রাস্তায় বা পার্কে আপনাকে দেখে হাসে, তো এটা ভাববেন না যে হাসি তো ফাঁসি, কারণ হাসিতে সে নয়, আপনি ফেঁসে গেছেন। তাই বাঁচতে চাইলে এদের দেখা মাত্র দৌড়ে পালান, আর দ্রুত কারোর কাছে হেল্প চান বাঁচার জন্য। অ্যান্ড নাম্বার 5, প্রয়োজন পড়লে আপনাকে মনে পড়ে যার। এমন মেয়ে লাইফে অনেক দেখতে পাবেন যারা নিজের কোনো প্রয়োজনে আপনাকে মনে পড়বে। যেমন ধরুন সে ড্রিঙ্কস করতে চায় বাট নিজে গিয়ে কিনতেই চায় না, সো তখনই আপনাকে বলবে প্লিজ আমাকে একটা বিয়ার এনে দিবে। বা সে হয়তো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে কিন্তু তার জায়গা হচ্ছে না বাইকে, তখন হয়তো আপনাকে বলবে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে। আর এসব দেখে আপনি তো ভাববেন যে আপনি তো তার সব থেকে ক্লোজ, বা আপনার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। কিন্তু না ভাই, আসল ব্যাপারটা হলো সে জানে আপনি তাকে পেতে চান, তাকে আপনি না বলতে পারবেন না। আর এই চান্সকেই সে কাজে লাগাচ্ছে নিজের প্রয়োজন মেটাতে, কারণ সে জানে আপনি তার বিশ্বাস ভাঙবেন না বা তার সাথে দুর্ব্যবহার করবেন না, আর তাকে পাওয়ার জন্য সবকিছু করতে রাজি আপনি। ব্যাস, কাউকে নিজের গোলাম বানানোর জন্য এতটুকু দুর্বলতা জানাই অনেক বেশি। তো এগুলোই ছিল এমন 5টি সাইন যার একটিও কারোর মধ্যে থাকলে তার থেকে স্রেফ ডিস্টেন্স রাখুন। আর একের অধিক থাকলে তো ভাই আমার বলার কোনো ভাষাই নেই। আর হ্যাঁ, সমাজে কিছু সংখ্যক মেয়ে এমন থাকে, তাই সমস্ত মেয়েকে খারাপ ভাবার কিছু নেই। প্লিজ ছেলে মেয়ে সবাইকে সমান রেসপেক্ট দিন, ইকুয়ালি দেখুন। আর কাউকে আপনার ঠিক মনে না হলে নিজেই তার থেকে দূরে সরে যান, বিকজ প্রত্যেকেরই রাইট আছে নিজের লাইফকে নিজের মতো চালানোর। তাই অন্য কাউকে শুধরানোর চেষ্টা না করে, কারোর সঙ্গে কম্পেয়ার না করে নিজের ভালো ভাবুন, ভালো থাকুন। অ্যান্ড আজকের এই ভিডিওটি একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সব ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই প্রত্যাশায় আজ শেষ করছি, টাটা।